ব্রাজিল ফুটবল দলের সর্বকালের সেরাদের একজন রোমারিও ডি সুজা ফারিয়া, যার পায়ের জাদুতে উথালপাতাল হতো বিশ্বের সেরা সব রক্ষণভাগ। তার কথা স্মরণ করে জোহান ক্রুইফ বলেছিলেন, আ জিনিয়াস অফ দ্য গোল এরিয়া। রিও ডে জেনিরোর ছোট্ট ক্লাব ওলারিয়া থেকে এই ফুটবলারের যাত্রা শুরু। এরপর ভাস্কো দা গামা হয়ে সেই সময়ে দুনিয়া কাঁপানো ব্রাজিল দলে আসে। ক্যারিয়ারে তার সীমানা ছিল শুধুই গোলপোস্টের ওই জাল। এভাবে তিনি হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল স্কোরার। আন্তর্জাতিক ফুটবলে 1988 সালে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে প্রথম সাড়া ফেলেন তিনি। সেখানেই ফুটবল বিশ্ব প্রথম দেখে পেনাল্টি বক্সে রোমারিওর পায়ের নিপুণ কারুকাজ। সেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন রোমারিও। রোমারিও 1988 থেকে 93 পর্যন্ত টানা 5 বছর ডাচ ক্লাব পিএসভিয়ের হয়ে 5 মৌসুমে 167 ম্যাচে 165 গোল করেন। বড় ম্যাচে নামার আগে কোচ ও সতীর্থদের বলতেন, চিন্তা করো না, আমি গোল করব এবং আমরাই ম্যাচ জিতব। পিএসভিতে রোমারিওর সেই ফুটবল প্রদর্শনীর পর এই স্ট্রাইকার পাড়ি জমান তার স্বপ্নের দল বার্সেলোনাতে। তারকায় ঠাসা বার্সেলোনাতেও রোমারিও হয়ে উঠেছিলেন উজ্জ্বলতম নক্ষত্র। বার্সেলোনার হয়ে 1993 সালে নিজেদের প্রথম মৌসুমেই দলকে লালিগার শিরোপা এনে দেন তিনি। 33 ম্যাচে 30 গোল করে সেই আসরের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন রোমারিও। তবে 1995 সালে কোচের সাথে দ্বন্দ্বে বার্সেলোনা ছেড়েছিলেন তিনি। ব্রাজিলের হয়ে আরও চতুর্থ সর্বোচ্চ গোলদাতা রোমারিও। দেশটির হয়ে 70 ম্যাচ খেলে তার গোল সংখ্যা হয় মোট 55। 1994 বিশ্বকাপে রোমারিওর পায়ে চড়েই শিরোপা জয় করেছিল ব্রাজিল। সে বিশ্বকাপে তিনি করেছিলেন 5টি গোল। 1998 বিশ্বকাপ থেকে ছিটকে যান ইঞ্জুরির কারণে এবং 2002 সালে বিতর্কের জন্ম দিয়ে দলে জায়গা হারান। 2005 সালে 11 নম্বর জার্সিতে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচটি খেলেন রোমারিও। সেখানে গোল করে ভূমিকা রেখেছিলেন দলের জয়ে। 2007 সালে ভাস্কো দা গামার হয়ে এক ম্যাচে নিজের 1000তম গোল করেন এই স্ট্রাইকার। 2008 সালে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েও বাবার স্বপ্ন পূরণের জন্য 2009 সালে আমেরিকার একটি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। রোমারিও 2010 সালে ব্রাজিলের রাজনীতির সাথে জড়িয়ে যান। 2014 সালে ব্রাজিলের সাধারণ নির্বাচনে জিতে তিনি এখন দেশটির সিনেট সদস্য। এই নির্বাচনে ফুটবল মাঠের মতোই রীতিমতো বাজিমাত করেছিলেন তিনি। রিও ডে জোনারিও এর প্রতিনিধি হিসেবে ইতিহাসের সর্বাধিক ভোট পেয়েছিলেন ব্রাজিলের এই মহাতারকা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।